আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল পর্বে আজকে আপনাদের জন্য থাকছে মুচমুচে এবং ফুলকো আলুর চপের রেসিপি, আর সাথে থাকছে আমরা কিভাবে পারফেক্টভাবে বেসন মিক্স এবং বেসনের গোলা তৈরি করব। তো ভিউয়ার্স, দেখা যায় যে আলুর চপটা তৈরি করার সময় অনেক সময় ভেঙে যায় এবং বানানোর কিছুক্ষণের মধ্যে আলুর চপটা আর মুচমুচে থাকে না। তো আজকে এই রেসিপিটা যদি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আশা করছি আপনাদের সমস্যার সমাধান হবে। তো ভিউয়ার্স, প্রথমে এখানে আমি 4 কাপ পরিমাণ বেসন নিয়েছি, বেসনটাকে চেলে নিচ্ছি। তো প্রথমে আমি আপনাদেরকে বেসন মিক্সটা তৈরি করে দেখেছি, তো চেলে নেওয়ার পরে এই অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিতে হবে। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চালের গুঁড়াও দিতে পারেন। কিছু গুঁড়ো মশলা নিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবং 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। তো সবগুলো মশলায় আমি খুব ভালো করে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে মিশিয়ে কিন্তু আপনারা এই বেসন মিক্সটা তৈরি করে ফেলতে পারেন এবং একটা জারের মধ্যে সংরক্ষণ করতে পারেন। তো যখন বানাবেন তখন শুধু নামিয়ে একটু পানি দিয়ে গুলে নিলেই কিন্তু হয়ে যায়, এভাবে কিন্তু আমাদের কাজটা সহজ হয়। তো এখন আমি বেসনের গোলা তৈরি করব, সেই জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ বেসন নিয়েছি আর পানি দিচ্ছি। একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, এখানে অল্প অল্প করে পানি দিতে হবে। তারপর এখানে প্রয়োজন অনুসারে লবণ দিয়ে দিলাম। তো এখানে আমি অল্প অল্প পরিমাণ পানি দিয়ে মেখে নিব। তো বেসন বেঁধে পানির পরিমাণ কম বেশি লাগতে পারে, তো আমি অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিচ্ছি। আর এই বেসনের গোলাটা কিন্তু মোটামুটি একটা ঘনই হয়। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি বেসনের গোলাটা তৈরি করে নিয়েছি, আর এখন এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিব। প্রায় 10 মিনিটের মতো আমি হাতে খুব ভালো করে গোলাটাকে ফেটিয়ে নিচ্ছি। তো এই গোলাটা তৈরি হয়ে গেছে, এটা বোঝার উপায় হলো এভাবে আঙুল এভাবে চুবিয়ে দিবেন। যদি দেখেন আঙুলের চারদিকে লেগে আছে এবং এই ড্রপের ফোঁটাগুলো একটু সময় নিয়ে পড়ছে, তাহলে বুঝবেন এই গোলাটা পারফেক্ট হয়েছে। এছাড়াও আপনারা একটা চামচ নিয়ে এভাবে দিবেন, যদি দেখেন চামচের চারদিকে এই বেসনটা লেগে আছে, ফাঁকা হয়ে যাচ্ছে না, তাহলে বুঝবেন আপনাদের বেসনটা তৈরি হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমার এই বেসন মিক্স এবং বেসন গোলাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে 1/2 কেজি আলু সিদ্ধ করে নিয়েছি, আর আলুটা যখন সিদ্ধ করবেন দেখবেন যে আলুতে যাতে পানি না থাকে, খুব ভালো করে আলুটা সিদ্ধ করতে হবে। তো এখন আমি মেশ করে নেব, আর খুব ভালো করে মেশ করে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। তো আমি ফিরে আসছি, আলুগুলো খুব ভালো করে মেখে নিই। তো মেখে নেওয়ার পর এখন এখানে মুচমুচে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আর আলুর চপে কিন্তু কাঁচা পেঁয়াজ ব্যবহার করা হয় না, এভাবে পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করতে হয়। তো এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গরম মশলা এবং চাট মশলা 1 চা চামচ পরিমাণ এবং চিলি ফ্লেক্স নিয়েছি 1 চা চামচ পরিমাণ। তো এখানে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন আমি খুব ভালো করে এই আলুর ভর্তাটা তৈরি করে নিব। তো এখন আমি বানাবো আলুর চপগুলো। তো সেজন্য হাতে এভাবে আলু নিয়েছি, আলুর ভর্তাটা নিয়েছি। তো এভাবে আমার মতো হাতে করে ঘুরিয়ে আপনারা এভাবে চাপ দিয়ে বানিয়ে নিতে পারেন, অথবা একটি হাতে তালুর মধ্যে নিয়ে এভাবে বলের মতো গোল করে একটু চাপ দিয়ে দিতে পারেন। তো আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেভাবেই খুব সহজে আলুর চপটা বানিয়ে নিতে পারেন। তো আমি সবগুলো আলুর চপ এভাবে তৈরি করে নিয়েছি, আর আপনারা কিন্তু এখন এগুলো বক্সে করে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, সব পরে শুধু ভাজার সময় নামিয়ে ভেজে নিলেই হয়ে যায়। এখন আমি এটাকে ময়দার মধ্যে গুঁড়িয়ে নিব, আমি কিছু ময়দার মধ্যে এভাবে আলুর চপগুলো গুঁড়িয়ে নিচ্ছি, আপনারা আটার মধ্যেও এভাবে নিতে পারেন। তো আমি সবগুলো এভাবে গুঁড়িয়ে নিয়েছি, এভাবে করলে বেসনের মধ্যে দিলে বানাতে সুবিধা। এখন আমি ভাজার আগে এখানে বেসনের মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তেল, আর দিয়েছি বেকিং সোডা 1/2 চা চামচ পরিমাণ। এখন প্রতিটা এ আলু আমি এভাবে বেসনের মধ্যে গুঁড়িয়ে নিয়েছি, আর আমি একে একে প্রতিটা আলুর চপ এভাবে ডুবো তেলে আমি ভেজে নেব। তেলটা দিয়ে গরম, খুব ভালো করে তেলটা যখন গরম হয়েছে তখন কিন্তু এই আলুর চপগুলো দিতে হবে। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে এই আলুর চপগুলো কালচে এরকম যখন
লালচে হবে তো তখন আমি এই আলুর চপগুলো তুলে নিচ্ছি। তো ভিউয়ার্স আমি বাকি আলুর চপগুলো এভাবে করেই ভেজে সবগুলো ভেজে তুলে নিব। তো ভিউয়ার্স আমার সবগুলো আলুর চপই ভেজে নেওয়া হয়েছে। তো ভিউয়ার্স একটি আলুর চপ আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এটা ভিতর দিকে যেমন ক্রিস্পি হয়েছে ভেতর দিক থেকেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এই আলুর চপটা কিন্তু আপনারা 3 থেকে 4 ঘন্টা এভাবেই মুচমুচে থাকবে এবং ফুলকো থাকবে। তো ভিউয়ার্স আশা করছি আমার আজকের এই সহজ এবং মজাদার আলুর চপের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপিতে, সে পর্যন্ত সবাই ভালো।